দ্বিতীয় জনকে যখন আনা হলো, ও আমার ভাইয়েরা বারবার স্মরণ হয়ে যায়, মুজাহিদ বাকিনি বলে, ভাই রে আমার সব কিছু দিতে রাজি আছি, কিন্তু আমার ইমানটা দিতে পারবো না, ঠিক কিনা? ওরে মুজাহিদ, মুজাহিদ রে, তোমার লাখো সালাম, সালাম সালাম জানাই, লাখো সালাম জানাই। মুজাহিদ রে, তোমার থেকে শিক্ষা পে অসংখ্য যুবক ভাইয়ারা আজকে নামাজ নামাজের পাবন্ধ হয়ে যায়। ও হুসাইনের সৈনিকেরা, ও আমার বাবারা, হুসাইনের থেকে আমাদেরকে নামাজের শিক্ষা নিতে হবে, ঠিক কিনা? দ্বিতীয় জন ভাই যখন আপনার ডেকসির সামনে গেলেন, ডেকসির সামনে গিয়া যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর সাথে সাথে দেখা যায় উনাকে গ্রেফতার করলেন, উনাকে ধরে আগুনের ভিতরে ঢুকায়া দিলেন, আর মুজাহিদ বাকিনি নিস্তব্ধ আওয়াজে চলে গেলেন, আশেকের রসুলের আওয়াজে চলে গেলেন, কোন আওয়াজ করলো না, মনে মনে ছিল ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা দিদার যদি পাওয়া যায় জীবনে আর কোনো কিছু লাগবে না, জোরে বলো। ও জানে বলে হাজি যাব যাও তুম মদিনা দরবারে মুস্তফা মে মেরা সালাম কেহনা, হাজি গো যদি মদিনায় যাও আমার একটা সালাম নবীর কদমে পৌঁছায়া দিল সবা। মুজাহিদ বাকিলে বলে আমার জীবনে কোনো দুঃখ নাই, আমার জীবনে কোনো পরেশানি নাই, আমার একটা বড় স্বপ্ন, আমার একটা সালামি নবীর তরবারে পৌঁছায়া দিও। আমার বন্ধুরা, নবীকে পেলে যদি আমার ভাইরা হুসাইনকে পেতে হবে, নবীকে যদি পেতে চাও নামাজ পড়তে হবে, নবীকে যদি পেতে চাও সুদ বাদ দিতে হবে, নবীকে যদি পেতে চাও মদ বাদ দিতে হবে, নবীকে যদি পেতে চাও রে ভাই সুদের বাজার বন্ধ করে হালাল ব্যবসা চালু করতে হবে, ঠিক কিনা? তখন ইমাম হুসাইনের স্যার মোবারকের কারাম, ইমাম হুসাইন আপনার ঘরের মধ্যে আপনাকে দেখা দিবে, জুড়ে বলুন। ইমাম হুসাইন দেখা দিতে পারে না, জুড়ে বলেন না, পারে না? ও আমার বন্ধুরা, শুধু তা নয়, ইমামে হুসাইন যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে কথা বলছেন, যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে কথা বলেছেন, ঘুমিয়েছেন, হাদিসের মধ্যে আছে বুখারীর হাদিস, আল্লাহর প্যারা রসুল সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে এলান করে আমার হুসাইন যেই জায়গার মধ্যে দাঁড়াবে, আমার হুসাইন যেই জায়গার মধ্যে খাবে, সেটা তাজিমের একটা স্থান হয়ে যাবে, দূরে বলুন সুবহান। কোথায় আছে আসুন হাদিস থেকে একটু দেখে নি, আল্লাহর প্যারা রসুল সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়াতেন, যেখানে বসতেন, আল্লাহর মেহবুব বান্দারা যেখানে দাঁড়াতেন সেটা একটা আল্লাহর প্রিয় জায়গা হয়ে যেতেন, জুড়ে বলুন। বুহারি থেকে বলছি বাবারে, এটা বুহারির হাদিস প্রথম নম্বর খণ্ড, আল্লাহর প্যারা রসুলের হাদিস। হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বাল আখবারানা মালিক আন ইয়াহইয়া ইবনে সাঈদ আন মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে হিব্বান আন আম্মিহি ওয়াসিউন ইবনে হাব্বান আন আব্দুল্লাহ ইবনে উমর আন্নাহু কানা ইয়াকুলু ইন্না নাসান ইয়াকুলুনা ইযা কাআত আলা হাজাতিকা ফালা তাসতাকবিলাল কিবলাতা ওয়ালা বাইতাল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। বলুন আল্লাহর প্যারা নবী নবুওয়াতের জবানে এলান করে দিলেন রে ভাই, আল্লাহর কোন মাহবুব বান্দারা যেখানে বসে কাবার খায়, হুসাইনের মাহফিল যেখানে করা হয়, হুসাইনের আলোচনা যে গ্রামে হয়, হুসাইনের পর্যালোচনা যে যুবক ভাইয়েরা করে, ও আমার বন্ধুরা তাদের পজিশন কত দামি জানেন না? আল্লাহর নবী বলে ওই জায়গাটা রহমতের প্যারা হয়ে যায়, জোরে বলুন। বলে এই সাইদার এলাকাটা, এই গ্রামটা দুনিয়ার অন্য কোনো গ্রাম নেই, এটা রহমতে ভরপুর হয়েছেন, সুবহানাল্লাহ।
আচ্ছা আগামী বছর রহমতের ঢল বাজানোর জন্য 10,000 টাকা দিবেন এমন কে আছেন? দেখি বীর বাহাদুর হাত তুলেন তো, আল্লাহর মেহরবানি। দেখি একজন যুবক ভাই একটু হাসি মুখে দাঁড়িয়ে জানতো, দেখি আগামী বছর হুজুর আমি বিদেশে থাকি, আমি দুবাই থাকি, আমি লন্ডন থাকি, আমি ওমান থাকি, আমি দুবাই থাকি, আমি সৌদি আরব থাকি, আমি প্রবাসে থাকি, আমার সম্পত্তি যাতে নষ্ট না হয়, হুজুর আমার সমস্ত সম্পত্তি থেকে 20,000,000 টাকা রয়েছেন, সেই 20,000,000 টাকা থেকে 10,000 টাকা আল্লাহর এই মেহমান হযরত আহলে বাইতের রাসূল ইমাম হুসাইনের কদরের জন্য আগামী বছর শহীদ কারবালা মজলুম কারবালা নূরে চশমে রাসূলুল্লাহর মাহফিল করার জন্য আমি দিয়ে দেব, এমন কোন ভাই কি আছেন? দেখি তখন বোঝা যাবে। আমি প্রথমেই বলেছিলাম কয়েকজন সরকার চাই, দেখি 10,000 টাকার সরকার একজন আসেন তো দেখি আলোচনা শেষ করে দেব, উটাউটি করবেন না আল্লাহর ওয়াস্তে। 10,000 টাকা আপনি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম ভাই সাহেব আপনার নাম কি? তা মোহাম্মদ নুরুল আমিন ভাই সাহেব। কিতা কইলা বাক্কা সুন্দর খবর উনাইল রে ভাই সাহেব, ইটা তো শুরু যখন বালা হইয়া গেলেন কি শেষও বালা হইবা, ঠিক কিনা তো কথা কয় না, ঠিক কিনা? মনে হচ্ছে তারা দিতেছে নুরুল আমিন ভাই 10,000 টাকা। নারাজ তকবীর, নারাজ রাসূল, নারাজ গাউসিয়া, ঈদ মিলাদুন নবী, শাহাদাতে কারবালা, সাগির সাগে কারবালা, ইমামে হুসাইন। দেখি আসুন আমার ভাইরা, দেখি 10,000 টাকাকে 2 ভাগ করলে কত হয়? কত কই না 5,000 না কোন আবার 500 কই আর হে কোন সাইয়ে 5,000 টিয়া করি করি সাই। আমার ডানে একটা বামে একটা সাইড দুইটা সাইড মাঝখানে একটা কত সুন্দর ডিভাইডেড করার জন্য পার্থক্য করার জন্য একটা আপনার কি রয়েছেন একটা এটা সিটি গিয়ে কথা বাস নি কই বাস 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 খালি বাস আছে। আচ্ছা যাই হোক, এই পাশে 5,000 এই পাশে 5,000 দেহি কোন বাড়া আছে এক মাশাআল্লাহ 7,000। ও 7,000 আপনার নামটা কিটা? একটু 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 নামটা লিখেন আব্দুল মাহবুব চাচা। 5,000 টাকা আমার আব্দুল মান্নান সাহেব মুরব্বি 5,000 টাকা। নারে তাকবীর, নারে রাসূল, নারে গাউসিয়া, মাশাআল্লাহ। দেখছেন এই সাসারা দেখলে জোয়ান আলো তো রিস লাগে না, তাই রিস লাগে না তো 40,000 টাকা 50,000 টাকা কামায়। এ সাসা কি টাকা কামায়? বুড়া মানুষ, বুড়া মানুষ যদি 5,000 টাকা দিতে বললে এ জোয়ান জোয়ান ফুলা মানে গুলো বই আছে বেকলের মতো বই আছে, আইও তারা তারা 5,000 টাকা লইলে আইও স্যার 2,000 5,000 10 জন আইজো। হ্যাঁ আরেকজন কেডা আল্লাহর বান্দা দাঁড়াই যান না, হ্যাঁ আল্লাহ আকবার আগামী বছর দিবেন 5,000 টাকা ইনশাল্লাহ, দাঁড়াই যান ইনশাল্লাহ আল্লাহ দিবেন। মোহাম্মদ কামাল সাহেব চেহারাটা দেখি কামালেন, চেহারাটা জামালি করে দিকে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্যাংকের অনুসার নেই দেলে তো বোঝা যায় না, ব্যাংক আমার মতো মেরা মিয়া, যাই হোক মেরা মিয়া মাঝে মুখে এমনি দিলে ভালো লাগে। আচ্ছা কামাল মিয়ার নামে 5,000 টাকা দিয়ে লেখো, কামাল মিয়া 5,000 টাকা। নারে তাকবীর, নারে রাসূল, নারে গাউসিয়া, ঈদ মিলাদুন নবী। আমার আমার ভাইয়ের নাম কিটা ভাই? মোহাম্মদ নুরুল আজিজ বাবুল, সুবহানাল্লাহ। নুরুল আজিম 10 আর 5 মিলে ইয়া কত 15,000 ইয়ার হয় কি? আচ্ছা যাই হোক আল্লাহ হুকুল মেসাব দিল কবুল হুর কামিল হই আল্লাহ। নুরুল আমিন নুরুল আজিম ভাইয়ের 5,000 টাকা আর জন্য হই না আমি মাহফুজুল্লাহ আমি তাই সামনের থেকে এই মুরব্বি চ্যানেলের থেকে আপনার একটা চ্যানেল করেন এই তিন সাইয়াত আমার মুরব্বি 5,000 টাকা আমার সাহেব 5,000 টাকা।
দেখি আমার বাজার পিছন দিকটা তো কোনো আওয়াজ আসতেছে না। আপনারা কি মরে গেছেন, কোনো কবরে গেছেন? দেওয়া তো একটু নাড়া ছাড়া করে দেখুন, কবরে চলে গেছেন দেওয়া? আর যারা জিন্দা আছে খবরটা লড়িয়ে না, লড়লে আবার একটু অসুবিধা হবে। হ্যাঁ দেখি পেছন দিকে কি তা আমার মুরব্বীরা জোয়ান জোয়ান পোলা পান যারা আছেন একটু। ইমামে আলী আকবর, ইমামে আলী আকবর যদি জীবন দিতে পারেন ও আমার ভাইয়েরা এই হুসাইনের মহব্বতে, মোহাম্মদ শফি কত, মোহাম্মদ শফি 5000 টাকা মহাবার আওয়াজ আরো জোর হতো দেখি ভাই সাহ। এই পাস্তিকা কোন আমার ভাই যদি থাকেন এই বিদেশে যারা আছে তাড়াতাড়ি মোবাইল নাম্বারটা আমার দাও, আমি ফোন করি। মুজিব ভাই কত, মুজিব ভাই কো কোনায় আছে নি, কোনায় মুজিব ভাই এটা যাই মাশাআল্লাহ। জিয়ারও থাকুক আল্লাহ, আল্লাহ সই সালামতে রাখুক, আমিন বলেন। যেখানে থাকুক আমরা দোয়া করি হুসাইনের মাগরে রসিলায় আল্লাহ, যেখানে থাকুক না কেন আমার হুসাইনি কাফেরার ভাইকে 5-10 হাজার টাকার বদৌলতে আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখুন, আমিন বলুন। আল্লাহ আমাদেরকে বড় বড় জটিল কটির বিমার দিন আল্লাহ, আমিন বলুন, আমিন বলুন না। আমার মুজিব ভাই 10,000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শহীদে কারবালা, মোহাম্মদ ইমরান হুসাইন। আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক, ব্যবসার মধ্যে মোটামুটি 10 লাগছে, তারপরে 10,000 টাকা দিয়েছে, যাই হোক আল্লাহ কবুল করে, আমিন বলুন। আল্লাহ 50 লক্ষ টাকার মধ্যে আল্লাহ 50 কোটি টাকা 50 কোটি লক্ষ বানিয়ে দেখ, আমিন বলুন। আরে বলুন আমিন, হুসাইনের মহব্বত রসুলে আল্লাহ চাইলে দিতে পারেন কিনা, এই জোরে বলেন পারেন কিনা? একটা স্যার মোবারকের সুইরাই যদি বেদিন ইমানদার হয়ে যায়, একটা স্যার মোবারকের সুইরাই যদি বাদশাহ ইমানদার হয়ে যায়, একটা স্যার মোবারকের সুইরাই যদি এখনো পর্যন্ত কোটি কোটি হুসাইনের নাম মোবারক নিলে যদি বেইমান ইমানদার হয়, আমরা সেই হুসাইনের মাহফিল দিতে চাই কি চাই না? বলুন চাই কেনা? মোটামুটি পরিশ্রম করে আমার আর কোন ভাই যদি আসেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যদি আপনি সুন্নি জায়গা যদি দেখতে চান, ও পটিয়ার ভাইয়েরা বলবেন না, বলবেন না, পটিয়ার মাখি সুন্নিয়তের গাঠি টিককে না। একদিকে ও আমার বন্ধুরা ইমামে গাজী উদ্দিন মিল্লাত শের বাঙ্গালা যার জবান থেকে বলা হয়েছিল মাইতো বিমারে নবী হো, গাজী উদ্দিন মিল্লাত শের বাঙ্গালা বলে আমার কলিজায় একটা লোক আছে সেই লোক হল মদিনা, মদিনা জুড়ে বলুন সেই কাজ। আল্লাহু আকবার, আশেকের রাসূল ওয়াইসুল করণীয় সানি ইমামে গাজীউদ্দিন মিল্লাত শের বাঙ্গালা এই মাঠে এই বৈঠকে এই স্কুলের মাঠে বলেছিলেন এই পটিয়ার মানুষকে ফেলে গাজীউদ্দিন মিল্লাত শের বাঙ্গালা জান্নাতে যাবে না, যদি জান্নাতে যায় পটিয়ার মানুষ ক্লাস নাম্বার 1 থাকবে ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? আপনারা শহীদ কারবালা ইমামে হুসাইনের সাথে, শহীদ কারবালা আলী আকবরের সাথে, শহীদ কারবালা আলী আকবরের সাথে, শহীদ কারবালা মুহাম্মদ ইবনে আলীর সাথে, শহীদ কারবালা জাফর ইবনে আলীর সাথে আপনারা যেতে চান কিনা? আল্লামা গাজীউদ্দিন মিল্লাত শের বাঙ্গালা এবং আল্লামা নূর ইসলাম ফারুকের সাথে জান্নাতে যেতে চান কিনা? যদি চান
আর দেরি নয়, 10,000 টাকা করে, 5,000 টাকা করে আসুন এই খাতার মধ্যে নাম লিখে দিন। উপস্থিত হাজিরিন মনে রাখবেন, ইমাম হুসাইন আপনাকে ভুলবে না। আর গাজী উদ্দিন মিল্লাত শের বাংলা, যিনি কোনো বাতিলের সাথে আপোষ করে নাই, ওই গাজী উদ্দিন মিল্লাতের কথা কি মিথ্যা হতে পারে? এ জুড়ে বলেন মিথ্যা হতে পারে? তাহলে বোঝা যায় এই মাহফিলে যারা আসবেন তারাও কবুল, যারা আসবেন, যারা এসেছেন অতীতে যারা করে গিয়েছেন সকলেই কবুল, ঠিক কিনা? কারণ ওলির জবান খোদার তলোয়ার, সুবহানাল্লাহ বলুন। ওলির জবান দিয়ে যেটা বের হয় খোদা সেটা কবুল করে, এবং আল্লাহর রহমতের ছায়া তাদের উপর থাকেন। লা ইয়ারিফুহুম, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলে আল্লাহর ওলিকে দুনিয়ার কোনো মানুষ চিনে নাই, আমি আল্লাহ বলি দিলাম। আল্লাহর ওলি যারা, রাসূল আযম মেজবানদারি যারা, ও আমার বন্ধুরা, হুজুর কিবলা তৈয়্যা শাহ, হুজুর কিবলা তাহের শাহ, হুজুর কিবলা সৈয়্যদ আমজাদ শাহী কুটি, আব্দুর রহমান চৌরবি শাহ, হযরত ইমাম গাজী উদ্দিন মিল্লাত শের বাংলার কথা আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেছে, লা ইয়ারিফুহুম, আল্লাহর ওলিদেরকে দুনিয়ার মানুষের চেনা সম্ভব নয়, যদি তাদেরকে চিনি তাহলে আমি আল্লাহই চিনি। সুবহানাল্লাহ। তারা কেমন ক্ষমতার মালিক ছিলেন, তারা এমন ওলি নয়। দেখেন আব্দুল ওহাব নজদী, আব্দুল ওহাব এই ওয়াহাবিদের গুরু, আব্দুল ওহাব নজদী, এই আব্দুল ওহাব নজদী কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করতেছেন, বলে ইন্নামা হাররামা, আল্লাহ নিশ্চয়ই হারাম করেছে। আপনার কোরআনের মধ্যে একটা আয়াত আছে, আপনার ওয়াদামু ওয়ালাহমাল খিনজির, ওয়ালাহমাল ইন্নামা হাররামা আলাইকুমুদ দামা আলাইকুমুল মাইতাতা ওয়াদামা ওয়ালাহমাল খিনজির, এখানে দুইটা কথা বলা হয়েছে, দাম্মানি রক্ত, লাহমন মানি মাংস, অর্থাৎ রক্ত খাওয়া জায়েজ নাই, এবং খিনজির শুকরের গোশত খাওয়া জায়েজ নাই। আচ্ছা, তাহলে যেহেতু আল্লাহ বলছেন রক্ত খাইতে পারবে না, তাহলে মানুষের গোশতগুলো খাই ফেলে খাওয়া যাবে? এ জুড়ে বলেন না খাওয়া যাবে? শুকরের গোশতের কথা বলেছেন, নারী বুড়ি কি খাওয়া যাবে? শুকর খাওয়া জায়েজ আছে? এ বাত মাসের ঘরের বাত মাস, মুরুক্কের ঘরের মুরুক্ক, বিয়াদবের ঘরের বিয়াদব, গুস্তাখের রসুল বলেছিলেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, আব্দুল ওয়াহাব নজদী বলেছিলেন আল্লাহ কোরআনে বলেছেন শুকরের গোশত খাওয়া হারাম, আমি মেনে নিলাম শুকরের গোশত হারাম, শুকরের নারী বুড়ি হালাল। নাউজুবিল্লাহ বলুন, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরাই আমার, তারা ব্যাখ্যা করতে ভুল করেছে, তাদেরকে ধরার জন্য গাজী উদ্দিন মিল্লাত গাজী শের বাংলা এসেছিলেন, ঠিক কিনা? সেই শের বাংলার ভূমিতে বসে দেখি 10,000টা টাকা আর কে দিতে পারেন? সাই দাঁড়ান তো, দুইজন ভাই দাঁড়ান তো, 10,000 টাকার পাবলিক, এতক্ষণ আলোচনা করলাম, দেখি আসুন গাজী উদ্দিন মিল্লাত শের বাংলার মহাব্বত নিয়ে, এই ইমান নিয়ে আমি গাজী উদ্দিন মিল্লাত শের বাংলার হাতে দিচ্ছি। সুবহানাল্লাহ, এটা আমার হাতে নয়, ইমাম শের বাংলার হাতে দিচ্ছেন। ওই মনে করে একটু দেন তো দেখি, আল্লাহুম্মা সাল্লি, মানুষ আসছে, পিছনে যাও পিছনে যাও, ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা আচ্ছা, যাই হোক, 5,000 টাকার আর কোনো ভাই নেই? প্রবাসী ভাইরা, এই যে ডাক্তার, এখানে দোকানদার ভাইরা, 1 বছর পরে 5,000টা টাকা দিতে পারবেন এরকম? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, যাই হোক, তো আর 5,000 টাকার কোনো মা বোন কি আছেন? আল্লাহর ওয়াস্তে নামগুলা লিখে দেন, আমি চলে যাব, সময় সংক্ষেপ, এখন মোনাজাত হবে, মিলাদ হবে, কিয়াম হবে, আপনাদের জন্য দোয়া করা হবে, এই সুযোগ হয়তোবা আর পাবেন না, হয়তোবা আমাদের এই মিলাদ আমাদের জীবনের শেষ মিলাদ হতে পারে, ঠিক কিনা? আপনি মনে করেন এখন আছেন, লক্ষ লক্ষ টাকার ব্যাংকে টাকা আছে, ওই টাকা নিয়ে ঘরে ঘুমালেন, হয়তোবা আল্লাহ আপনাকে নিয়েও যেতে পারে, ঠিক কিনা? আপনি হয়তোবা চলো
যেতে পারেন, আপনার ছেলেকে লিখে দেওয়ার মতো ওই সুযোগ থাকবে না। আসুন আমার ভাইয়েরা, শাহাদতে কারবালাতে 5,000 টাকা দিয়ে ওই ইমাম হুসাইনকে স্মরণ করি, রাসূলুল্লাহকে স্মরণ করি, আল মকাম শহীদ কারবালা হযরত মুসলিমকে স্মরণ করি, হযরত মুহাম্মদকে স্মরণ করি, হযরত ইব্রাহিমকে স্মরণ করি, দেখবেন রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে জান্নাতে যাবে, হাসান হুসাইন আপনাকে ছেড়ে জান্নাতে যাবে। যাই হোক উপস্থিত হাজিরিন, 3,000 টাকার গ্রুপ কয়জন আছেন? কমপক্ষে 10 জন দাঁড়াতে হবে। 3,000 টাকার একজন পাইছে কি নাম? দেলোয়ার হুসাইন রুবেল। কই চেহারা কোথায়? ওনার আব্বাজন আছে। যাই হোক দেলোয়ার হুসাইন রুবেল সাহেব 3,000 টাকা। দেখি আর 3,000 টাকা এরকম কোন পাবলিক এদিকে আছেন? আসেনি। চেহারা দেখা যায় কিন্তু টেয়া দেওয়া যায় না। হ্যাঁ টুপি দেওয়া যায়, হাসি দেওয়া যায়, দাঁত দেওয়া যায়, টেয়া দেখা যায় না কিনলে। ওই ওদিক দিয়ে কিছু দেখেন, আপনি হাঁটেন সরকার, আপনি হাঁটেন সরকার, আপনি হাঁটে দেখবেন ইনশাল্লাহ মা মা চলে আসবে। আমার ইউনুস ভাই যথেষ্ট কষ্ট করতেছেন, এবং আমার নুরুল আমিন ভাই, ওই আরেকটা ভাই আছে কি তার নাম কি তা, হ্যাঁ ইমরান ভাই, যথেষ্ট পরিমাণ কষ্ট করতেছেন এই মাহফিলের জন্য। এই মাহফিল কতবারের মতো? 3 বারের মতো। এবং এখানে উপযুক্ত লামা ইকরাম দাওয়াত দেওয়া হয়েছে, আগামীকালকে এনাম রেজা সাহেব আসবেন, উনি আলোচনা রাখবেন। এরপরে কি না কি বক্তা? আবুল কালাম ভাই, আরে মাশাআল্লাহ বেশ খুশি হয়ে গেছে।